আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি এইমাত্র দেখেছেন, বর্তমান সময়ে এই ভিডিওটি টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। এটা হচ্ছে ক্যাপকাটে নতুন একটি ভাইরাল ইফেক্ট। বন্ধুরা, এরকম ইফেক্ট দিয়ে কিভাবে আপনারা আকর্ষণীয় ভিডিও তৈরি করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই ভিডিওটি মেক করতে ফার্স্ট আমাদের প্রয়োজন পড়বে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট। আপনাদের ফোনে যদি ইনস্টল করা না থাকে, আপনারা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। সেকেন্ড আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট ট্যাম্পলেট লিঙ্ক। থার্ড আমাদের প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা খুব সুন্দরভাবে ডাউনলোড করে এই ভিডিওটি মেক করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যাপকাট ট্যাম্পলেটের যে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেম লিঙ্ক কিন্তু আমার এই ফোনের নোটপ্যাডে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের উপর ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটি খুব সহজে তৈরি করবেন। তো আমি লিঙ্কের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দুইটা ব্রাউজার চলে এসেছে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেটটি চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট ওপেন হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাম্পলেট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে রয়েছি, এখান থেকে একটি পছন্দের ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। বন্ধুরা, নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি তৈরি হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এই ফটোটি স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়নি, তো এই ফটোটাকে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটো ফ্রেম রয়েছে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রপের উপরে ক্লিক করবেন। এরপর আপনারা ফটোটাকে একটু উপরের দিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু সুন্দরভাবে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হইতেছে। সেভ হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি টিকটকে চলে যাবে, এই জন্য আপনাদের ফোনে অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে। তো টিকটকে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতেও সেভ হয়ে যাবে, আপনাদের ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অটোমেটিক্যালি টিকটকে চলে আসছে। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে কেটে বের হয়ে আসতে হবে। বন্ধুরা, এখন যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন। বন্ধুরা, নিউ প্রজেক্টের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ফোনের গ্যালারিতে চলে এসেছি। এখন যে কাজটি করতে হবে, এইমাত্র যে ভিডিওটি এডিট করেছি সেই ভিডিওটি কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দিলাম। বন্ধুরা, অ্যাড করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চলে এসেছে। এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওটির সাথে একটি ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার আগে এই ভিডিওটির সাথে যে মিউজিকটি রয়েছে, এই মিউজিকটাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মিউট ক্লিপ নামে অডিও রয়েছে বাম দিকে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাউন্ডসের উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে মেমোরি আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এখন যে কাজটি করবেন, ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সেই ভিডিও ক্লিপটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, জাস্ট আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। বন্ধুরা, প্লাস আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু চলে এসেছে। তো বুঝতেই পেরেছেন কতটা সহজে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে ফেললাম। এখন যে কাজটি করতে হবে, এই ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটি সেভ হইতেছে। সেভ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।